নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও আছি মোটামুটি। তো আজকের আমি একটা টি টাইম বিস্কিট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলা বা সকালবেলা গরম গরম চায়ের সাথে কিন্তু এই বিস্কিটটা থাকলে কিন্তু চাটা একেবারেই জমে যাবে। রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ আর এই বিস্কিটটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয় আর খুব মচমচে হয়। তো আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবে। তো চলো এই বিস্কিটটা কীভাবে বানাচ্ছি সেটা একটু দেখে নাও। এখানে দেখো আমি একটা চায়ের কাপ নিয়েছি, সেই কাপের পরিমাপ করে আমি এখানে দু কাপ পরিমাণ এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। আটাটা কিন্তু আগে থেকে চেলে রাখা ছিল, তো সেই আটা নিয়ে নিলাম দু কাপ। এইবার আমি এই দু কাপ আটার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োর বদলে কিন্তু তোমরা ময়দাও দিতে পারো, অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটা দিলে কিন্তু বিস্কিটের মধ্যে একটা ভীষণ ক্রাঞ্চি ভাব আসে। আর এবার আমি দিয়ে দিলাম এক টিস্পুন মতো গোটা জিরে, পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিলাম। আর এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জোয়ান। জিরার পরিমাণটা কিন্তু কম বেশি দেওয়া যেতেই পারে, অসুবিধা নেই। এবার আমি দিয়ে দিচ্ছি এক টিস্পুন মতো বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার আমি শুকনো অবস্থায় কিন্তু সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম যে কাপের আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম আর দু কাপ আটা নিয়েছিলাম, সেই কাপের হাফ কাপ পরিমাণ আমি এখানে নিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে ময়াম করে নিয়েছি আমি। প্রায় 5 মিনিট ধরে ময়াম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি। আমি একটু বড় দানার চিনি ব্যবহার করছি, তোমরা চাইলে ছোট দানার চিনিও দিতে পারো। এবার আমি অল্প অল্প করে ঠান্ডা দুধ দিয়ে, মানে ফ্রিজের ঠান্ডা দুধ আছে, ঠান্ডা দুধ দিয়ে একটা শক্তপোক্ত ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একদম শক্ত শক্ত মতো হবে ডোটা। তো সেই রকমভাবে ডোটা মাখাতে হবে। তো দেখো সামান্য একটুখানি পরিমাণ দুধ লেগেছে, তো দুধ দিয়ে এই ডোটা আমি তৈরি করে নিয়েছি। হাত দিয়ে একটুখানি এটাকে একটু সেট করে নিলাম। আর এবার আমি এই ডোটা থেকে বিস্কিট করে নেব। এটা রাখার কোনো দরকার নেই, ইনস্ট্যান্ট করে নেওয়া যায়। এবার আমি এরকম একটা প্লাস্টিকের মাঝখান থেকে একটু কেটে, মানে দুধ হাত থেকে কেটে লম্বা করে নিয়েছি। আর এরকম ডোটা যখন ফেটে ফেটে যাবে হাত দিয়ে এরকম চেপে চেপে একটুখানি মানে সেট করে নেবে, অসুবিধা কিছু হবে না। তো এবার আমি একটা বেলুন কাট দিয়ে আমি সুন্দর করে এটাকে বেলে নিচ্ছি প্লাস্টিকের উপর রেখে। আর এই দুধ দেখো এই দিকটাই এরকম একটু ফেটে ফেটে যাচ্ছে, মানে বেশি করে ময়াম দেওয়া আছে বলে। তো সেটা এরকম হাত দিয়ে একটু সেট করে নিয়ে আবারও আমি বেলে নিচ্ছি। মোটামুটি, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না, এরকমভাবেই কিন্তু বেলে নিতে হবে। এবার আমি ছুরি দিয়ে একটু এরকম শেপ দিয়ে কেটে নিচ্ছি, মানে চৌকো শেপ করে আমি একটু কেটে নিচ্ছি দেখো। আর এবার আমি বিস্কুটগুলো কিন্তু এইভাবে তৈরি করে নিচ্ছি। আমি যেভাবে কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি, তোমরাও কিন্তু সেমভাবে বিস্কুটগুলো তৈরি করে নেবে। তো ওপর থেকেও একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এবার সমান মাপে বিস্কুটগুলোকে চোখো চোখো করে আমি কেটে নেব। তো চলো বিস্কুটগুলো আমি রেডি করে নিই। তো বিস্কুটগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখো যে থালার মধ্যে আমি মাখিয়েছিলাম ময়দাটা বা আটাটা, সেই থালার মধ্যে আমি বিস্কুটগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু এবার ভাজার জন্য কিন্তু একদম রেডি। দেখতেই পেলে যে আমি কীরকম মোটা বা পাতলা রেখেছি। তো এবার আমি গরম গরম তেলের মধ্যে এগুলোতে দিয়ে দিচ্ছি। তো একটা কথা বলি, এটা কিন্তু খুব গরম তেল নয়, মাঝারি রেখেছিলাম তেলটা। আর তারপরে আমি আঁচটাকে একদম লোতে করে দিয়ে কিন্তু মিনিট 10-12 ধরে কিন্তু বিস্কুটগুলোকে ভেজে নেব। অবশ্যই অবশ্যই করে মিনিট 10-12 সময় লাগবে, তার কারণ যদি তাড়াহুড়ো করা যায় তাহলে বিস্কুটের উপরে কালার চলে আসবে আর বিস্কুটটা একদম ভিতর থেকে ফ্রাই হবে না। তো
চলো এইভাবে আমি সমস্ত বিস্কিটগুলো ভেজে রেডি করে নিচ্ছি। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে সাপোর্ট করছো একটু এগিয়ে যাওয়ার জন্য, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। আর অবশ্যই করে বেল নোটিফিকেশানটা কিন্তু অল অপশানটা অন করে দেবে, যাতে কি না আমি যখন ভিডিও আপলোড করব তখনই তোমাদের ফোনে এসে সেটা শো করবে। তো চলো এইভাবেই কিন্তু দেখো সুন্দর কালার করে, একদম গোল্ডেন কালার করে কিন্তু সমস্ত বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। আর এইবার এগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এগুলোকে এবার আমি তেল থেকে তুলে নেব। আর এই একইভাবে কিন্তু আমি আর যে সমস্ত বিস্কুটগুলো তৈরি করে রেখেছি সেগুলোকেও কিন্তু সুন্দর করে ভেজে নেব। তো চলো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই অবশ্যই করে দেখতে থাকবে লিপিকার রান্নাঘর। তো চলো সবাইকে টাটা।